এবারে খেলার খবর সাফ নারী চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ। টানা দ্বিতীয়বারের মতো সাফ শ্রেষ্ঠত্ব অর্জনের পর আজ দেশে ফিরবে বাংলাদেশ দল। গতবারের মতো এবারও ছাদ খোলা বাসে সংবর্ধনা পাবেন ঋতুপর্ণারা। টানা দ্বিতীয় শিরোপা জিতে হিমালয়ের দেশে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল বাংলাদেশ। শিরোপা তুলে দিয়েই মেয়েদের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন কোচ পিটার বাটলার, তবে আপাতত বাফুফের সঙ্গেই থাকছেন তিনি। বাফুফের সদ্য নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। আজ দুপুর 2:15 কাঠমান্ডু থেকে ঢাকায় এসে পৌঁছবে টানা দ্বিতীয়বারের মতো সাফ বিজয়ী মেয়েরা। গতবারের মতো এবারও আনন্দ মুখর উদযাপনের অপেক্ষায় ফুটবলাররা। অফকোর্স আমি কথা বলবো, কারণ কথা বলার অধিকার শুধু আমার আছে। আমার আমার সাথে ওর পার্থক্য কি জানো? ওর অনেক টাকা। হ্যাঁ, রক্তকরবীতে রাজা যেমন নন্দিনীকে বলেছিল ঘৃণা করো, তোমাকে পরিচয় দেবার সময় এসেছে। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি